গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের হাতের রান্না। তো কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব সেটা হচ্ছে চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটা অনেক ভ্যারাইটিসভাবে রান্না করতে পারো, কিন্তু আমি যে ওয়েতে আমি রান্না করব এটা খুব সহজ অ্যান্ড সিম্পলভাবে আপনারাও তৈরি করতে পারেন। তো চলুন ভিডিওটাকে আমরা স্টার্ট করে নিই। তো বন্ধুরা, এখানে 500 চিংড়ি মাছ আছে। এখন চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়ে নেব। মাছটা কাটা হয়ে গেছে, এখন মাছটাকে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি ভেজে নেব। তার জন্যই হাফ চামচ আমি লবণ নিয়ে নিয়েছি, আর হাফ চামচ আমি হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। কড়াইতে এখন তেলটা দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে মাছটাকে ভেজে নেব।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটাকে কষা করে নেব। কড়াইটাকে গ্যাসে উঠিয়ে নিয়েছি, এখন আমি 2 টেবিলস্পুন তেলটা দিয়ে তেলটাকে গরম করে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, 1 টেবিলস্পুন জিরে দিয়ে দেব আর 2 তেজপাতা দিয়ে ভেজে নেব। এখন আমি কাটা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি 4 টেবিলস্পুন মশলাটা দিয়ে মশলাটাকে কষা করে নেব। এই মশলাটাকে আমি দিয়েছি শুকনো লঙ্কা, আদা আর রসুন দিয়ে আমি পেস্টটা করে নিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটাকে দিয়ে দেবো 1 টেবিলস্পুন ধনের গুঁড়ো আর 1 টেবিলস্পুন জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। আমি দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। এখন আমি সামান্য একটু মশলার জলটাকে দিয়ে এটাকে মিক্স করে নেব। মশলাটা এখানে ভালো করে কষা হয়ে গেছে, এখন মাছ ভাজাগুলো দিয়ে মাছগুলোকে কষা করে নেব। মাছগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে, এখন 3 গ্লাসের মতন জলটা দিয়ে দেব। এখন আমি 1 টেবিলস্পুন গরম মশলার পাউডারটা উপরেতে ছিটিয়ে দেব। এখন আমি 1টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে এখন একটা বাউলে নামিয়ে নেব। ধু
বন্ধুরা ফাইনালি আমাদের চিংড়ি মাছের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজ অ্যান্ড সিম্পলভাবে রেসিপিটাকে আমি তৈরি করে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে অবশ্যই জানাইও আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাইডে যে ছোট্ট একটা বেল আইকন আছে ওইটাকে হিট করে দিও, তাকে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওটা সবার প্রথম দেখতে পারুন। তো থ্যাংক ইউ গাইস ভিডিওটাকে পুরোটা ওয়াচ করার জন্য।